রাজধানীর ধানমন্ডিতে সাত মসজিদ সড়কে গাছ রেখে সড়ক বিভাজকের সম্প্রসারণ, উন্নয়ন এবং সৌন্দর্য বর্ধনের দাবি জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ, পরিবেশবাদী সহ বিশিষ্টজনেরা। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, বিশেষজ্ঞ ও নাগরিক মতামত না নিয়ে গাছ কাটার মতো কার্যক্রম দায়িত্বজ্ঞানহীন নগর প্রশাসনের পক্ষেই সম্ভব। মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করে উন্নয়নের দাবি জানান তারা। শহীদুল রাজু জানাচ্ছেন। সৌন্দর্য বর্ধনের নামে রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে গাছ কাটা বন্ধের প্রতিবাদে রোববার রাতে সড়কে অবস্থান নিয়েছিলেন এলাকাবাসী। গাছ বাঁচাতে সারা রাত সড়ক পাহারা দেন বৃক্ষপ্রেমীরা। সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ও ধানমন্ডি সড়ক বৃক্ষরক্ষা আন্দোলন। সড়ক বিভাজকে থাকা প্রায় 600 গাছ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঠিকাদার কেটে ফেলেছে বলে দাবি করেছেন পরিবেশবাদীরা। নগরের বনায়ন এবং গাছ কাটার সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়নের দাবি জানান তারা। যদি ডিজিটাল সিকিউরিটির কথা বলি, বিচারপতি নিয়োগের কথা বলি, যথাসম্ভব দ্রুততার সাথে সে সমস্ত আইন আপনারা পাশ করে ফেলেন। নির্বাচন কমিশনের সংক্রান্ত যে আইনটা স্বাধীনতার পর এত বছর পার হলো, যেই সমালোচনা উঠলো দ্রুত গতিতে পাশ করে দিলেন। গাছ কাটার এই আইনটা মন্ত্রী পরিষদে নীতিগত অনুমোদন দিলেন 2016 সালে, আজকে 2023 সালেও সেটা ফাইনাল কেন হলো না? আমরা কয়েকদিন ধরেই লক্ষ্য করছি পরিবেশ আন্দোলনের সাথে আমরা যারা জড়িত আছি, তারা অনেকে এটা নিয়ে আলোচনা করেছি, সংহতি জানিয়েছি, কিন্তু এখন কিন্তু সংহতি দিয়ে হবে না। এখন যেটা করতে হবে আসলে এটার প্রতিবাদ এবং প্রতিরোধ করা, এবং তার সাথে যারা জড়িত এই ধরনের ঘটনার সাথে তাদের শাস্তির দাবি করা। যেসব জায়গায় গাছ কাটা হয়েছে সে স্থানগুলোতে দেশীয় প্রজাতির গাছ লাগানোর দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। 600 গাছ কেটে ফেলেছে, আমরা 2 লক্ষ গাছ নাকি বুনবে, কোথায় বুনবে? 2 লক্ষ চাই না, আমরা চাই আর যেন একটি গাছও কাটা না হয়। আমরা যেইভাবে দুর্নীতি, বোকামি, মূর্খতা, অযোগ্যতা যোগ করেছি, তার ফলে আজকে আমরা সাত মসজিদ রোডে যা হচ্ছে সেটা দেখছি। গাছ কাটা বন্ধ করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে চিঠিও দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।